हेलो फ्रेंड्स, बेंगल जॉब स्टार यूट्यूब चैनल আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। কুর্মী আন্দোলনে জেরবার জঙ্গলমহল, খেমাশুলির কাছে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ, আর সেই সাথে রেল স্টেশনকে অবরোধ করেছে বার কুর্মী সম্প্রদায়, আর তাতেই যেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনড় হয়ে রইল। বন্ধ যান চলাচল, হাজার হাজার বাস থেকে লরি এবার আটকে রয়েছে রাস্তায়। আর তার সাথে খবর, শ্রীভূমির পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই বিরাট বড়বার, তার রাস্তা যেন বন্ধ না হয়, সুজিতকে নির্দেশ দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এবার শুরু হয়ে গেল দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন। এবার বৃহস্পতিবার একাধিক কর্মসূচি নিয়ে শ্রীভূমির পুজো উদ্বোধন কর্মসূচি ছিল প্রথম। বিকেলে সেখানে উপস্থিত হয়ে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তার পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদা, আর তার সাথে মমতার বিরাট বড় ঘোষণা, যেখানে আরো 3 উড়াল পুলের পরিকল্পনা। টালা সেতুর উদ্বোধনের মঞ্চে এবার বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপূজা, আর এই দুর্গাপূজার আবহে বাংলায় অমিত শাহ, উদ্বোধনের লড়াইতে এবার বিজেপির তুমুল সরগোল। খবর আছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার, তাদের পুজোর স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের কর্মসূচি আজাদি কা অমৃত মহোৎসব তুলে ধরবে। আর তাতেই খবর, বিজেপির দুর্গাপূজার উদ্বোধনে আসছেন অমিত শাহ, গেরুয়া শিবিরে এবার তুমুল সরগোল, আর সেই সাথে ঝাঁপে পড়ছেন মমতা। একদিকে শ্রীভূমি প্যান্ডেল উদ্বোধন, আর তাতেই বিরাট বড় ঘোষণা, চোখ রাখবো সেখানে। আর সেই সাথে সামনে পঞ্চায়েত ভোটে আবারও তুলকালাম মুখ্যমন্ত্রী মমতা, যেন গোটা বাংলার জন্য ফের ঝাঁপে পড়ছে। আর তার সাথে খবর, টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি দেয়া হচ্ছে, সব জানতেন পার্থ, চাঞ্চল্য করে খবর সামনে। পদে পদে দুর্নীতি করেছেন মানিক ভট্টাচার্য, এবার পার্থবাবু শিক্ষামন্ত্রী থাকাকালীন এমন ঘটনা, সব মিলে চোখ রাখবো। আবারও আর্থিক কেলেঙ্কারির কথা, বিরাট বড় খবর এই ভিডিওতে। খবর শুনে তাক লেগে যাচ্ছে গোটা বঙ্গবাসী, ইন্টারভিউর নম্বরে জায়গা ফাঁকা রেখে কাগজ চাপ দিতেন মানিক, এবার বিস্ফোরক তথ্য ইডির হাতে, গোটা বাংলা যেন গোলমাল হয়ে যাচ্ছে খবর শোনার পরে। যেখানে সাদা খাতায় শুধু নাম ঠিকানা লিখে চাকরি পেয়েছেন অনেকে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় পাস করার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল মোটা অঙ্কের টাকা, নিয়োগ দুর্নীতি ইডির চার্জশিটে এমনই সব তথ্য উঠে যাচ্ছে। যে দুর্নীতির অভিযোগে তোলপাড়ে গোটা রাজ্য, তার ছবিটা এবার স্পষ্ট ওই চার্জশিটে, সব মিলে চোখ রাখবো এই ভিডিওতে। বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ, যা দেখার পরই আপনার চোখ যেন ছানা বড় হয়ে যাবে। আর এমনই সময় বিরাট বড় খবর উঠে আসছে, দেশের স্বার্থে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রস্তুত মমতা, শরদ পাওয়ারের মন্তব্যে এবার নতুন করে জল্পনা। আর এই খবর পাওয়ার পর কি বলছেন মমতা, সরাসরি চোখ রাখবো বিস্তারিত খবরের ভিডিওর মাঝে। আর তার মাঝে দুর্গাপূজায় আবারও বিরাট বড় টাকার ঘোষণা, 7,000 টাকা পুজো মণ্ডপে এবার মমতা বাজিমাত করছেন। সেই সাথে এবার কোর্টের সহমত, একের পর এক নীতি থাকছে, তার মেনেই এবার টাকা দিতে হবে। তার মাঝে ফের করোনা, অন্যদিকে আবার ডেঙ্গু, আবারও কি লকডাউন নাকি, বন্ধ হবে দোকান পাট, চোখ রাখবো আজকের ভিডিওতে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তারই মাঝে স্বাস্থ্যে বিরাট বড় নিয়োগ, রাজ্যে প্রকাশিত হলো তালিকা। আর তার সাথে বিরাট বড় খবর, যেখানে পুজোর আগে 923 যোগ্যদের চাকরির পদক্ষেপ নির্দেশ দিচ্ছে হাইকোর্ট, তা নিয়ে থাকছে বিরাট বড় খবর। আর এমনই সবাই পুজো নিয়ে বাজিমাত মমতা, পুজো উদ্বোধন শুরু করছেন মমতা, যেখানে শ্রীভূমি FD দিয়েই শুরু হচ্ছে এবার বিরাট বড় খবর মমতার। আর তার সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, SSC তে বেআইনি সমস্ত নিয়োগ বাতিল করে দেব, বিচারপতির মুখে বিরাট বড় আওয়াজ পাওয়ার পর তোলপাড়ে যেন গোটা বাংলা। তবে মরিয়া কোনোভাবেই ছাড়তে চাইছেন না পার্থ চট্টোপাধ্যায়কে, তবে তার সাথে রেল দুর্ঘটনা হলে কি, রেলমন্ত্রী গ্রেপ্তার হন, জামিনের আবেদন জানিয়ে আবারও পার্থর আইনজীবী, তবে শেষ রক্ষা হলো না, এবার পুজোতেও জেল হেফাজত। আর তার মাঝে কারেন্ট বিল নিয়ে বিরাট বড় খবর, যেখানে 3 মাস নয়, রাজ্যের বিদ্যুৎ পরিষদের বিল দিতে হবে প্রতি মাসে, এবার ইঙ্গিত অরূপ বিশ্বাসের, সব মিলে একের পর এক বিরাট বড় খবর। আর তার মাঝে আবারও বিরাট বড় আবহাওয়ার তোলপাড় করা খবর, এবারে বিপদে ভাসছে একের পর এক জেলা, 12টি রাজ্যে এবার বৃষ্টির চরম পরিস্থিতি, সেই সাথে এবার ডেঙ্গু নিয়ে কড়াকড়ি, তার মাঝে করোনা সংক্রমণ, কি বলছে এবার হাওয়া অফিস, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর তার সাথে ঝাঁপে পড়ছেন মমতা, বাংলায় একের পর এক উন্নয়নের ঝড়, এবার টাকা ঢুকছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার, আর সেই সাথেই চোখ রাখলে বাজিমাত এবার পুজোর আগেই, আবারও নতুন করে প্রকল্প, সব মিলে থাকছে লেটেস্ট খবর। যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, এবং প্রতিদিন লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে। নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তার সাথেই আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। খবর শুনেই কুপকাত বাংলা, ভুয়ো নিয়োগপত্র বাস্তবে, আর ত্রিপাক্ষিক বৈঠক, 13,000 নামের তালিকা এবার পর্ষদে।
আমাদের। এই মুহূর্তে আপনারা বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে নির্দেশ দেন, এখানে যারা চাকরিতে ঢুকছেন তাদের বরখাস্ত করে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। বিরাট বড় ঘোষণার পর যেন হুলুস্থুলুস কাণ্ড গোটা বাংলা জুড়ে। তবে অন্যদিকে বিরাট বড় বার্তা, মমতার সরকার অপদার্থতার প্রমাণ। এবার কুর্মি আন্দোলন নিয়ে এবার আক্রমণ চালান শুভেন্দু অধিকারী। তার কথা মতোই সরকারে ভোট নেওয়ার জন্য 2020 সালে কুর্মি সমাজকে এসটি করার জন্য লেখে, পরবর্তীতে 2021 সালে ওটা আবার প্রত্যাহার করে নেয়, এমনই তোপ দেখলেন শুভেন্দু অধিকারী। তার কথা মতো কুর্মি সমাজের লোকেদের সামনে আমরা আছি, কিন্তু কুর্মি সমাজকে তৃণমূলের তরফে খেপিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি, এমনই মন্তব্য করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার কুর্মি সম্প্রদায় নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 50 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে, আর তাতেই শুভেন্দু বলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার প্রমাণ। প্রসঙ্গত, কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা সহ তিনটি দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই খড়গপুর গ্রামীণ খেমাশুলিতে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ করেছে কুর্মি মাহাতো সমাজ, যার জেরে এই লাইনে একাধিক ট্রেন বাতিল হয়ে গিয়েছে। কুর্মি সমাজের এই আন্দোলনকে হিন্দোল তুলেছে রাজনৈতিক মহলেও। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, হাজার হাজার পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর জাতীয় সড়কে। আর তার সাথে শুভেন্দুর কথা মতো আইপেককে দিয়ে জঙ্গলমহলের কুর্মি ও জাতিদেরকে টুপি পরিয়ে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নেয়, এখন ঠেলায় পড়েছে। আমার সঙ্গে ওদের নেতৃত্বদের কথা হয়েছে, নিশ্চিতভাবে সরকারের উচিত রাজনৈতিক চালাকি না করে তাদেরকে বুঝিয়ে অবরোধ মুক্ত করা, কারণ রাস্তায় প্রচুর গাড়ি আটকে রয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এমনকি মুম্বাই পর্যন্ত সমস্ত পরিবহন চলে লোধাশুলি দিয়ে। একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 50 ঘন্টার বেশি অবরুদ্ধ হয়ে রয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতার প্রমাণ, এমনই কটাক্ষের সুর ছুঁড়েছেন এবার শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে উঠে এলো বিরাট বড় খবর, দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, মাস শেষের আগেই মিলবে বেতন। হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর তার আগে বিরাট বড় সুখবর, সরকারের তরফ থেকে জানা হয়েছে এই মাসের 28 তারিখে বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। ওই দিনে বেতন মিলবে স্কুল শিক্ষক, পুরকর্মী সহ রাজ্যের সব অধীনস্থ আধা সরকারি কর্মচারীদের। অবসরপ্রাপ্তরা পেনশনও পাবেন 29শে সেপ্টেম্বর, আর অর্থ দপ্তরের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জানানো হয়েছে। আর অপরদিকে একদিকে অমিত শাহ, বিরাট বড় খবর, দুর্গাপূজা উদ্বোধন এবার কলকাতায়, আর তার মাঝে খবর বিজেপির চমক সুকান্তের ছাত্রী দলের দুর্গাপূজা করবেন উত্তরবঙ্গের মঙ্গলবাড়ি কন্যা সুলতা। তিনি খুবই উচ্ছ্বাসিত খবর পেয়ে, যেখানে আগামী সোমবার নবরাত্রির প্রথম দিনই কলকাতায় আসবেন তিনি, বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে পুজোর আয়োজন নিয়ে কথা বলবেন, সেই সাথে ফিরে গিয়ে আবার আসতে হবে চতুর্থী পঞ্চমীর দিনে। সুলতা বলেন, আমি স্যারকে অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আগেই জানিয়েছি, সব রকম শাস্ত্রীয় রীতিনীতি মেনেই পুজো করতে চাই, সে কারণে যারা আয়োজনের খুঁটিনাটি দেখবেন তাদের সাথে আগেই এবার কথা বলতে যাচ্ছি। শিবের অন্দরে বিরাট বড় বাজিমাত, আর তার মাঝে চোখ রাখলে একের পর এক ঝাঁপে পড়ছেন মমতা। আর একদিকে যেখানে পার্থ শুভেচ্ছা জানিয়েছেন সকলকে দুর্গাপুজোর, তবে তার নিজেরই ছাড়া পাওয়া হলো না। এক্ষুনি মাত্র পাওয়া বিরাট বড় খবর, পুজোর আগে জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় শান্তি প্রসাদের এবার জেল হেফাজতের নির্দেশ। খবর আসছে জামিন পেলেন না এবার পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি মামলার আগামী 5 অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আর তার সাথে দিন পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় বন্দ্যোপাধ্যায় তদন্তের সহযোগিতা করছেন না বলে দিন আদালত অভিযোগ জানায় সিবিআই। জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য আবেদন জানায় সিবিআই আইনজীবীরা। জামিন পেলে পার্থের সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন বলে আদালতে দাবি করছে সিবিআই। আর তারপরে আবারও জেল হেফাজতের নির্দেশ, এবার দুর্গাপুজোতেও পার্থকে থাকতে হবে জেলে। আর তার সাথে একই অবস্থা দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলেরও, দুর্গাপুজো এবার জেলেই কাটবে অনুব্রতর, ফের 14 দিনের জেল। খবর আসছে শরীর খারাপ, বাড়িতে দুর্গাপুজো রয়েছে, এই যুক্তি দিয়ে আবেদন করেও জামিন পেলেন না অনুব্রত মণ্ডল, ফের 14 দিনের অনুব্রতর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে যে কাণ্ডের কথা এখনই শোনা যাচ্ছে, সেই খবর শোনা মাত্র যেন হকচকিয়ে বঙ্গবাসী। ইন্টারভিউর নম্বরের জায়গা ফাঁকা রেখে কাগজ চেয়ে চাপ দিতেন মানিক, বিস্ফোরক তথ্য এবার ইডির হাতেই। এই খবর শোনার পর গোটা বাংলার মাথা ঘুরছে। আজব কথাবার্তা, যেখানে সাদা খাতায় শুধু নাম ঠিকানা লিখে চাকরি পেয়েছেন অনেকে, চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় পাস করার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল মোটা অঙ্কের টাকার। নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে এমনই সব তথ্য উঠে আসছে, যে দুর্নীতির অভিযোগ তোলপাড়ে গোটা রাজ্য, এবার তার ছবি আরও স্পষ্ট করেছে ওই চার্জশিট। তদন্তে ইডি জানতে পেরেছে ফাঁকা মাস্টারশিট সই করার জন্য জেলার সভাপতিকে বলেছিলেন মানিক ভট্টাচার্য, সেই তথ্য পার্থ চট্টোপাধ্যায়ের অজানা ছিল না বলেও দাবি করে
করছে ইডি। মূলত নদিয়া জেলায় দুর্নীতির কথা সামনে এসেছে। তদন্তে দেখা গিয়েছে নদিয়া জেলায় টেট পরীক্ষার ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর প্রাক্তন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য খালি মাস্টার সিটে জমা দিতে বলেছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংস্থার সভাপতিকে। এবার মাস্টার সিটে ইন্টারভিউর প্রাপ্ত নম্বর দেওয়ার জায়গা খালি রাখতে বলেছিলেন তিনি। নদিয়া ছাড়াও একাধিক জেলার ক্ষেত্রে এটি হয়েছিল বলে ইডির চার্জশিটে অভিযোগ রয়েছে। নিয়োগে বেনিয়মের জন্য এবার খালি কাগজে সই করে দিতে বলা হয় কিনা সেটা ক্ষতি দেখছে এবার তদন্তকারীরা। আর তার মধ্যে চোখ রাখলে বিরাট বড় খবর তোলপাড় আবহাওয়া, যেখানে 12 রাজ্যে চরম বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট দেখে চমকে যাচ্ছে। খবর আসছে আগামী কয়েকদিনে একাধিক রাজ্যের মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আর এই পরিস্থিতিতে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম খাড়ি ও তার সংলগ্ন এলাকায় অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপের ক্ষেত্রে তৈরি হয়েছে। আর এর জেরে বৃষ্টির ভুকুটি বাংলার আকাশে। যাতে খবর আসছে নিম্নচাপের জেরে আগামী দুদিনে উপকূল জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির ঘোষণা রয়েছে ওয়েদার আপডেট। এছাড়াও কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। বেলা বাড়তেই ফের বৃষ্টির সম্ভাবনা। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এমনটাই ওয়েদার আপডেট। আর তার মাঝে বিরাট বড় খবর, ইতিহাস ভূগোল বিজ্ঞানে বদলে ফেলা হচ্ছে। মমতার বিরাট বড় বার্তা, যেখানে দেশের ইতিহাসকে বদলে ফেলা হচ্ছে বলে একের পর এক নাম না করে আক্রমণ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নতুন করে আমাদের ভাবতে হচ্ছে কেন কেন নতুন ধারণা নিয়ে আসা হচ্ছে, কেন রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞানকে বদলে ফেলার ধারণা নিয়ে আসা হচ্ছে। এবার বিরাট বড় হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় পার্থর মুখে শোনা গেল এবার সবাইকে শারদ শুভেচ্ছা। পুজোয় সবাইকে শুভেচ্ছা, গারদে ঠোকার আগেই শারদ বার্তা পার্থর মুখে। এদিকে আবার শুভেন্দুর বিরাট বড় বার্তা, আজ না হোক কাল নিয়োগ হবেই। চাকরি প্রার্থীদের স্লোগানে গলা মেলালেন এবার শুভেন্দুরাও। রাস্তার ধরে ঠায় বসে রয়েছে ওরা, নিজেদের হকের পাওনা বুঝে নেওয়ার লড়াইটা চালিয়ে যাচ্ছেন রাজপথের ধারে। ত্রিপল টাঙ্গিয়ে বুধবার বিধানসভা থেকে বেরিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের চাকরি প্রার্থীদের দেখা দেয় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এদিনে মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্র পাল সহ বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বাসে চেপে তারা রওনা দেন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে। তাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের পুজোর সময় মনে হয় এখানেই বসতে হবে, আমরা ওদের পাশে আছি। সেই সঙ্গে আক্রমণ শোনান গ্রেপ্তারওয়া পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের দিকেও। বলেন, পার্থ কেষ্ট এদের শেষ জীবনটা জেলে কাটাতে হবে। আর তার মাঝে বিদ্যুতের বিল নিয়ে বিরাট বড় খবর, 3 মাস নয় রাজ্যের বিদ্যুৎ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসে। বিরাট বড় ইঙ্গিতে বার অরূপ বিশ্বাসের। বুধবার বিধানসভায় নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অরূপ বিশ্বাস, যেখানে 3 মাস অন্তর বিল পরিবর্তে প্রতি মাসে বিল দেওয়ার পক্ষে বিপক্ষে মত পাওয়া গিয়েছে জনসাধারণের তরফ থেকে। মন্ত্রী জানিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে চোখ রাখলে রাজধানীতে এবার নৃশংসতার নজির। মাঝরাতে এবার ডিভাইডার শুয়ে থাকা গৃহহীন ব্যক্তিদের পৃষ্ঠে দিল টাক। এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর, জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 2 জন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গতকাল রাত 1:30 নাগাদ, যেখানে দিল্লির সীমাপুরি এলাকায় ঘটনার পরই ট্রাক ফেলে পালায় ঘাতক ট্রাকের চালক। পুলিশ সূত্রে খবর, ট্রাকটি এবারে ডিভাইডারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, বাকিদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বাকি 2 জনের মৃত্যু হয়। এছাড়াও ঝাঁপে পড়ছেন মমতা, একের পর এক উন্নয়নের ঝড় গোটা বাংলা জুড়ে বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কারাই বা লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে টাকা পাবে, সব মিলে চোখ রাখবো একের পর এক বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং এক্ষুনি ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।